আগে জানাই রমজান মুবারক। বাজে এখন 7:54, 4 মিনিট অলরেডি মানে জামাত শুরু হয়ে গেছে। বাট আজকে প্রথম না, আজকে একটু জামাতটা লেট হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে, তো ব্যাপারটা সব কিছু বুঝি। তো এখন যাব হচ্ছে আমরা রমজানের প্রথম রোজার যে তারাবি নামাজ আছে সেটা পড়তে। সকলকে জানাই রমজান মুবারক, আর সবাই যেন রোজা রাখার চেষ্টা করো। কাল থেকে এবার ডেলি ব্লগ আসবে, ডেলি মানে প্রত্যেক দিন, প্রত্যেকটা রোজা প্রত্যেক দিন ভিডিও আসবে। ওকে, তো চলো এখন লেট না করে এখন যেতে হবে আমাকে তারাবি নামাজ পড়তে। আজ থেকে না মসজিদে পুরো কোনায় কোনায় ভর্তি, মানে এতদিন মসজিদে এত লোক থাকতো না, বাট আজ থেকে প্রচণ্ড লোক থাকবে। রাস্তায় কেউ কথা নেই, আস্তে আস্তে জামাত শুরু হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি কত লোক দেখ আজকে। চলো তারাবি নামাজ কমপ্লিট। প্রচন্ড কষ্ট হয়েছে তারাবি নামাজ পড়তে, দেখতে পাচ্ছি একে কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছে, খেতে হচ্ছে। তোর বাড়িতে এইদিকে রয়েছে, তুই আমাদের সাথে কোথায় চললি? কিছু একটা ব্যাপার আছে, বল না, আমাদের বাড়িতে এইদিকে যাবে কেন? তুই বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে আমাকে ঘুমাতে হবে। কারণ মানে আমাদের শেষ শেষ টাইম হচ্ছে 4:28, দেখাচ্ছে ওখানে 2 মিনিট মাইনাস হয় না, 2 মিনিট যোগ হয়, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, 4:30 ধরো, 4:30 উঠতে হবে, 3:30 মানে 3 থেকে 3:30 মধ্যে উঠতে হবে, তারপর উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করতে হবে। তো মানে পারফেক্ট টাইমে সেহরিটা কমপ্লিট করতে পারবো, ঘুমানো যাক। দেখা হচ্ছে ভোরবেলায় গাইস, রমজানের প্রথম সেহরি মুবারক। বাজে এখন 3:25, উঠে পড়েছি, এখন গিয়ে ব্রাশ করতে হবে, দেন তারপর সেহরি খাওয়া কমপ্লিট করতে হবে। সেহরি খাওয়া যে ভাই কি কষ্ট, মানে ঘুম থেকে ওটা খাওয়া তো নয়, ঘুম থেকে ওঠে যে ভাই কি কষ্ট কি বলবো। সেহরি খাওয়া ডান, আর এখন আমার হাতে আছে 40 মিনিট, এখন একটু ঘুমাবো, দেন তারপর উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়বো। ফজরের নামাজ পড়ে বাড়ি এলাম ভাই, প্রায় 1 বছরের কাছাকাছি তারপর আজকে আমি ফজরের নামাজ পড়তে গেছিলাম। চলো এখন ঘুমানো যাক, ঘুম থেকে উঠে তারপর বাধা হচ্ছে 9:00 সময়। ভাই শুভ সকাল, ঘুম থেকে এখন উঠে পড়েছি, মানে সেহরি খাওয়ার পর এখন বাজে হচ্ছে 9:30, উঠেছি 8:30 আপ, তারপর একটা ভিডিও এডিটিং করেছি, কারণ এবার ডেলি ব্লগ আপলোড দিতে হবে। এখন যাবো বাইরে দিয়ে, দেখবো সব রোজাদার, মানে আমার যতজন টিম মেম্বার আছে, যত বন্ধু আছে, সবাই কিন্তু রোজা আছে, কে কোন অবস্থায় আছে, কোথায় কি আছে, সেরকম সব তাদের খোঁজ নেবো। এখনো পর্যন্ত ক্লাবে কারো দেখা নেই, কিন্তু ওরা ক্লাবে থাকে না, সব থাকে আমাদের গ্রামের দোমাটে একটা চাঙ্গে। সমস্ত রোজাদার ভাইরা সবাইকে জানাই খবর আসানোর পরে আসসালাম আলাইকুম। রোজা রেখে কি অবস্থা দেখতে আসছে বুঝে নিও ব্যাপারটা, এটা কি উচিত? সাদা পা কোনদিন কালো হয়ে যাবে রোদে, সালামটা দে, সালামটা দে না, ডিগির পাড়ে বসে আছি। এরপর যাবো সামাশাল গোসল করতে, যদি খোলা থাকে, আর না হলে চালু থাকে। বল তোর চেন্ডের মতো খোলা থাকে, তোর দাদু হয় নিয়ে চাবিটা নিয়ে আসবে, চাচা আগে, আমার চাচা আগে না দাদু আগে, কোনটা আগে বলো? চাচা আগে, চাচা মানে চাচা জান, চাচা মানে বাপের সমান, তাই তো, মানে সব রকম কথা বলা যাবে না, কিন্তু না বলা যাবে না। আর তো দাদু মানে ভাই, তো সব কিছু বলতে হবে। দাদু চাবিটা দাও, ঠিক আছে, দেখ একবার গাধে আবার দিয়ে দেবো। এই একটা ছেলে রোজা রেখে গান শুনছে, আরে বন্ধ করে দিলি কেন? শাকে যে কি শুনে নাকি? বল মিনিমাইজ থাকবো তো, বেশ দে, বেশ মিনিমাইজ থাকবো তো, কই দেখাও, ঠিক আছে, ইউটিউব এই স্টোরি হিস্টোরি যাবো, ইউটিউব থাকতেই পারে কি ভাই? আর টুডে শুনেছিলাম, আরে দেখো ভাই, আরে দেখো, আরে দেখো, এখানে যে সংকট আছে এখনই শুনছিল বসে বসে। হ্যাঁ, আর তুই ডায়লগ দিচ্ছিস, আর রোজা রেখে যেন খারাপ কাজ করিস না, টাকা ঠিক আছে, বেশি করে ফোনে কথা বলা হারাম, কথা বলা যাবে না, কথা কথা বলতে বলতে রোমান্টিক দিকে যাবে, বুঝলি তো, মানে কথা বলতে বলতে বাড়ে কি, ঠিক কি না? তুমি বলো তুমি কথা বলেছি রোজার মাসে বসে আছি, দেখে এদের সঙ্গে বন্ধুদের সঙ্গে গল্প করবি, ওকে বেশ, তোকে আজকে স্যাটি নিয়ে যাবো নামাল কাটতে। তারপর বাড়ি যাবো, দিয়ে গোসল করবো, তারপর একটু কোরআন শরীফ পড়বো, তারপর যে নামাজ পড়বো, দিয়ে আবার এসে ঘুমাবো, মানে ঘুমিয়ে ঘুমিয়ে সারাদিনটা কাটিয়ে দেবো। মানে আমি এমনিতেই ঘুমাই, আবার নাকি বলে নাকি বেশি ঘুমালে রোজা হয় না, মানে আমি তো সেই চিরকাল ঘুমাই, মানে আমার রোজাটা হবে। আর যারা সেই মানে ঘুমাতে চায় না, মানে কোনোদিন ঘুমাই না, শুধু ধুমধুমের মাসে ঘুমায়, যেরকম দেখো ওই ওই সেটা,
আজিম নয় এই ছেলেটা, এসে হয়েছে এই ছেলেটা ক্ষেত্রে এদের কিরকম হাদিস আছে সেটা আমি জানি না, যে কেউ যদি জানো তো কমেন্ট করে জানিও। এখানে কি হচ্ছে মাসুক ওয়াস করবে ভাই, কত খাল ভাই ফোন নিয়ে যাচ্ছে, মানে একবার যদি পড়ে যায় কি হবে? ওয়াস করতে এসছি, ওয়াস কত নিচেতে গিয়ে পড়ছে বা কত। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝেছো সত্য কথা বলবে রমজান মাস। তোর কি মনে হয়, তুই আছিস নাকি বল? হ্যাঁ আমি আছি। হ্যাঁ আমি আছি। তারপর মসজিদে গিয়ে পড়তে হবে, মানে 30টা রমজানের মধ্যে মানে 27 দিনের মধ্যে আমাকে খতম দিতে হবে। আচ্ছা কত মন দিয়ে পড়ছে, আমি এখানে পড়ছি তো এই ছেলেটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমাদের দুধু ভাই বেটা, বিরাট খরচ ভাই, আমাকে পড়তে দিচ্ছে না, এসে আমাকে জ্বালাচ্ছে। তুই ভাই তুই পড় নালে বাড়ি যা ঘুমা, পড়া হয়ে গেছে তো আমাকে ডিস্টার্ব করি, বলছে আমাকে পড়তে দেবো না, আমি এক পড়া নম্বর পড়তে হবে, অনেক কষ্ট করে পড়ছি 80 বছর পর। যাই হোক একটা কথার কথা, সব পড়ছে সব, পড়া শেষে তার কথা বলছি। আলহামদুলিল্লাহ কোরআন পড়া কমপ্লিট, এক পড়া মতো হলো, মানে এক পড়া তো আগে হয়ে থাকে, মানে দুপুরে পড়ছি আবার কালকে এক পড়ে, এরকম করতে করতে মানে দু একদিন বেশি বেশি করে পড়ে 27টা রোজাই খতম দেবো। আর ও এখন আমাকে ফোড়ার মানে আমার থেকেও একটু পিছিয়ে আছে, তো আমাকে টফ কানার চেষ্টা করছে। কেসতে ধর, কত কষ্ট করে যাচ্ছি ভাই রোজা, কি বলে এটা কি করতে রে, নামাল নামাল ভাই গেলাম, কি স্লিপ। আর ওদের সব সরু সরু মানে পা আর সে প্যান্টগুলো সরু সরু পড়েছে, তার জন্য উঠছে না, তার জন্য ঘুরে ওরা ও এখানে ফিরবে। আমাদের গ্রামে এসেছি দাঁতন দিতে, ওট ওট ওট। আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে, আমাদের গ্রামে না ভাই এরকম গাছ একটাও নেই, মানে এতটা নামাল। থাকবে না কেন, থাকবে না কেন, আছে কোথায়, কোথায় আছে নেই বললাম তো, কবরা শুনে থাকবে না কেন, গাছটা দেখো ভাই, এটা মসজিদ সীতাহাটি গ্রামের তার ঠিক অপোজিটে উঠেছে, দেখো কে হয় আমাদের সোহেল, ও আজকে বেশি বেশি করে নিকি পাবে আমাদেরকে দাঁতন দেওয়ার জন্য। আমরা এখান থেকে কতগুলো কেটেছি দেখো, এখন পাড়ার লোককে, আমাদের দেউলিয়া না আমাদের গ্রামের লোককে, সবাইকে দেবো, এটা দিতে দিতে যাবো। আর এখানে আমরা কয়জন, 2, 4, 5, 6, 7 জন আছি। ফোন করলে রোহিত করছে, এটা দেখলাম না তো, সব তো পরে নিলাম, সাইজ করা হচ্ছে সব লিলে, কিরাম লোককে একে ওকে একে ওকে বকাইকে ওকে সবাইকে দেবো, আজিমকে দেবো। আমাদের কাজ কমপ্লিট আর হাতে আমাদের আছে 20 মিনিট মতো, কটা বাজে? 5:26 হয়ে গেছে, তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে 10 মিনিটের মতো শুধু যেতে লাগবে এখান থেকে, আর 10 মিনিট দাঁতন করবো, 10 মিনিট ইস্তলে বসবো, হয়ে গেল পারফেক্ট টাইম। এইগুলো হচ্ছে আমাদের কি নামালের আঠা, আবার সে 1 বছর আগে এসেছিলাম তো সেই দিন একটা কেস হয়েছিল, দাঁতন করতে শুরু করে দিয়েছি, হাতের মাত্র 20 মিনিট আছে, কটা বাজে ও কি লাগছে, কটা বাজে বেলা, আর 10 মিনিট বলে দিল, ভিডিওটা নিতে পারলাম না ভালো করে, তাড়াতাড়ি যা। প্রথম রোজা কমপ্লিট, অনেক সুন্দর কেটেছে ভাই, যাই হোক এখন মুড়ি খেতে খেতে আজকের এই ব্লগটা শেষ করবো, কারণ নেক্সট ভিডিও শ্যুট করতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো সুস্থ থাকো, আমি অল্টাটা, বাই বাই।